নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, আর পুজোর দিনগুলো জাস্ট মজা করে কাটাচ্ছেন। আপনার এই মজাকে আরও একটু বাড়িয়ে দিতে আমার সঞ্চিতাস এসেন্স রেসিপিজের পক্ষ থেকে একটি ছোট্ট স্বারদর্ঘ্য। নিশ্চয়ই ভাবছেন সপ্তমীর দিন কী খাবেন, তো এই মহাসপ্তমীর এই থালিটা আপনার কীরকম লাগছে? এরকম টেম্পটিং একটা চিকেন কষা, তার সাথে বাসন্তী পোলাও, এই কম্বোটা জাস্ট জমে যাবে। আর পুরো রেসিপিটা আপনার ঠিক 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, ভিডিওটা আমি দেখিয়েছি 10 মিনিটের মধ্যে। বুঝতেই পাচ্ছেন কতটা সহজে, কতটা তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি আপনার জন্য রেডি। পুজোর দিনে আপনি ঠাকুর দেখতে যাবেন, অবশ্যই প্যান্ডেল হপিং তো আপনার অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে ভালো খাওয়া দাওয়া কিন্তু আমরা সবসময় করতে চাই। তাই বাড়িতে কী করে সহজে এত সুন্দর একটা মেনু তৈরি করতে পারেন, চলুন তারই হদিশ দিয়ে দেব। ভীষণ ইজিলি এটা তৈরি হয়ে যাবে এবং আপনার বাড়ির বাচ্চা থেকে শুরু করে আপনার বাড়ির বয়স্ক মানুষ পর্যন্ত খুব সহজেই এনজয় করতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে আমার এই বাসন্তী পোলাওটা, একটা একটা দানা একদম ঝরঝরে হয়ে রয়েছে, খুব ইজি। দেখুন তলাতেও কিচ্ছু চিপকে নেই, দেখতে পেলেন তো? এই রকম ইজি রেসিপিটা আপনি কি করে তৈরি করবেন, তাও পুজোর দিনের সমস্ত রকম ঘরের কাজ সামনে? আর একটা চিকেন কষা দেখুন কতটা সুন্দর আর কতটা টেম্পটিং, ভীষণ ইজি প্রসেসে এটা কিন্তু রেডি হয়ে যাবে। মানে আপনি আর একটা দিকে যখন ঘরে অন্য কাজ করছেন তখন ইজিলি এটা রেডি হয়ে যাবে। একটা কাজ করতে করতেই আরেকটা কাজ করতে পারবেন, একটা ওভেনে পোলাও তৈরি করবেন আর আরেকটা ওভেনে তৈরি করে নেবেন এই রকম একটা সুন্দর চিকেন কষা। অবশ্যই আমি আপনাকে পুরো ডিটেলিংয়ের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এইখানে আমরা প্রথমে পোলাওটা চাপিয়ে দিচ্ছি। পোলাওটার জন্য আমি কিছু শুকনো গরম মশলা গোটা গোটা দিয়ে দিলাম। এখানে আপনি রান্নাটা ঘি দিয়ে করতে পারেন, আমি 2 চামচ তেল দিয়েছি, এটা রাইস বার্ন অয়েল। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট ধুই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপরে জল ঝরিয়ে এরকম করে নিয়েছি। তারপর আমরা এই চালটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। চাল যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু আমাদের পোলাও ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি আমরা নুন আর হলুদ, পরিমাণ অনুযায়ী এবং পরিমাপ অনুযায়ী নুন কিন্তু দিতেই হবে আর হলুদটা দেবেন। কোনো খাবারের রং কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, আর আপনার বাড়িতে যা যা কিছু আছে তাই দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা দিয়ে দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ মতন এখানে ব্যবহার করুন, আমি শুধুমাত্র কাজু কিশমিশই ব্যবহার করেছি। দিচ্ছি শাহি গরম মশলা, এই একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস, যদিও এই শাহি গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। রেসিপি যদি এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ একবার চেক করে নিন, আপনার পুজোর দিনগুলোকে আরও সুন্দর করে দেবে, মানে আপনার খাওয়া দাওয়াকে অনেকটা ইজি করে দেবে। তো এইরকমভাবে আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিলাম। শাহি গরম মশলার পরিমাণটা খুব বেশি দেবেন না, যতটা আপনার দরকার ততটাই দিন। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, চিনিটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনি আপনার মতন করে দিন। দেখুন চাল কিন্তু এইরকম ট্রান্সপারেন্ট হবে। আর আমার এখানে 1 কাপ চালের জন্য আমি 2 গ্লাস জল দিচ্ছি বড় গ্লাসের। এখানে এইরকম করে বা আপনি আপনার চালটা যেরকম চালে যতটা চাল ব্যবহার করেন ততটাই কিন্তু দিন। এবার খুন্তি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি তলায় কিছু চিপকে গেছে কিনা, কারণ কিছু চিপকে যাবে না তবুও। এইরকম একটা ভালো ঢাকা দিন যেটা পুরোপুরি কাভার করবে, তো আমাদের পোলাওটা হতে থাক। এখানে পাশের ওভেনে কড়াইটা গরম করতে দিয়েছিলাম, আমি দিচ্ছি 3 টেবিল চামচ ওই রাইস বার্ন অয়েল। আপনি তেল আর ঘি মিশিয়ে করতে পারেন, শুধু ঘি দিয়ে করতে পারেন, পুজোর দিন আবার কি। এবারে আমরা দেব প্রথমে একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা, তো এইরকম করে শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন। এখানে আমরা দিচ্ছি কিছু শুকনো মশলা, এখানে জিরে, এখানে সিনেমন স্টিক্স, এরকম সমস্ত কিছু দিচ্ছি, আমি এখানে স্টিক্স লিখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কাটা, তবু একটু বড় থাকবে, একদম পুরো সেই ঝালমুড়ি টাইপের নয়, তো যাই হোক এইরকম কুচো করে কাটা 3টে বড় সাইজের পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলোকে এখানে একটা বড় টাস্ক, যেই পেঁয়াজটা কিন্তু আমরা হাই ফ্লেমে খুব ভালো করে ভাজবো।
এখানে দেখুন আমরা এই চিকেনটা হাই ফ্লেমে রেডি করব। চিকেনের যখন রং ধরতে শুরু করে দিয়েছে সেই সময় দিলাম গ্রেটেড জিঞ্জার আর কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেখানে যেখানে ব্যবহার করছি আপনি আপনার স্বাদ অনুযায়ী সেগুলো বাড়া বা কমা করতে পারেন। এখানে দিয়ে দিলাম গার্লিক পেস্ট, আপনি কিন্তু এখানে কাঁচা গার্লিকও থেঁতো করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তেলের মধ্যেই ডাইরেক্ট পেঁয়াজের আগে দিয়ে দিতে হবে। এবারে আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়ে এখানে এই রকম করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা ভেজে নেব, সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে যাবে এই রকম। এবার দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। এখানে টমেটো সসটা 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি। টমেটো সসটাকেও আমরা একটু কুক করে নেব। নুন, হলুদ আর দারচিনির গুঁড়ো, যেটা কিন্তু অনবদ্য স্বাদ দেবে আর একটা সুন্দর রং দেবে আর আপনার এই পুজোর দিনের নানা রকমের ব্যস্ততার মধ্যে হজম করতে সাহায্য করবে। তো এই রকমভাবে এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস চিকেন। তো চিকেন দেওয়ার পরে আমরা আবারও খুব ভালো করে এই মশলাগুলোর সাথে চিকেনকে কোট করে নেব। এবং অবশ্যই চিকেন কষা যখন আমরা কিন্তু চিকেনকে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে। এই সময় কোনো জল ব্যবহার করব না। আমরা যেহেতু হাই ফ্লেমে রান্না করছি তাই চিকেন থেকে খুব একটা জল অনেকটা বেরিয়ে আসবে না। চিকেনটাকে বেশ 5 মিনিট পর্যন্ত আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি আমারই মতন এরকম আয়রন প্যানে রান্না করছেন তাহলে পারে যেন এখানে কোথাও লেগে না যায়। আমরা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতন জল। এখানে জলটা দেবার পরে আমরা সমস্ত মশলাগুলো গা থেকে এই রকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে, চিকেনের মধ্যে। দেখুন ধার থেকেও আমি মশলাকে স্ক্র্যাপ করে এখানে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা ঠিক 5 মিনিটের জন্য হাই ফ্লেমেই রান্না হবে, আমরা 5 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করব। তবে আপনি এখানে কাছাকাছিই থাকুন কারণ এখানে এরপর ঢাকনা খুলে আমরা বারবার 2-1 মিনিট অন্তর অন্তর ভালো করে নাড়াতে থাকব, কারণ যদি তলায় লেগে না যায় সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখব। তো এই জন্য আমরা 2 মিনিট অন্তর অন্তর তলাটা নাড়ব এবং আমরা হাই ফ্লেমে এটাই মাংসটাকে ফুটতে দেব। এই রকম করে ফুটতে ফুটতে আপনি যদি রাইস দিয়ে খাচ্ছেন একদম সাদা গরম ভাত তাহলে এই রকম গ্রেভিটাই রাখুন, আর যদি আপনি আমার মতন পোলাওয়ের সাথে সার্ভ করছেন যেটা আমি দেখাচ্ছি তো তাহলে আপনি এই রকম শুকনো রাখুন। মাংস সফট হয়ে গেছে, চিকেন কষা একদম রেডি। আমরা দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা যেটা আমি পোলাওতে ব্যবহার করেছিলাম, আর রেসিপি আপনি দেখে নিন আমার চ্যানেলে। তো এইভাবে আমরা তৈরি করে ফেললাম সুন্দর চিকেন কষা, খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি টেম্পটিং একটা চিকেন কষা, যেটা এই পুজোয় একদম দরকার। চলুন সার্ভ করে দিয়েছি। তো তাহলে কীরকম লাগলো এই কম্বো রেসিপিটা? সপ্তমের দিন তৈরি করছেন না নবমের দিন? তবে নবমের দিনের জন্য কিন্তু আপনার জন্য আরও ভালো কিছু আসছে, তাই আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এই রকম রেসিপির জন্য বন্ধুদের মধ্যে কিন্তু রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। সব কিছু কি নিজের মধ্যে রাখতে হয়? বন্ধুদের মধ্যেও তো দিতে হয় বলুন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনার পুজোর দিনগুলো কাটুক আনন্দময় মধুময়, আর দেবীর কৃপায় আপনার জীবন হয়ে উঠুক আনন্দময়। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।